নমস্কার বেঙ্গলি ল্যাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বিশ্বকবি তথা আধুনিক ছোট গল্পের প্রবক্তা একাধারী সাহিত্যিক সঙ্গীতজ্ঞা রবীন্দ্রনাথ ঠাকুরের বারোটি উপন্যাসের মধ্যে অন্যতম উপন্যাস যোগাযোগ ঘরে বাইরে উপন্যাসের বারো বছর পর রবীন্দ্রনাথ লিখলেন যোগাযোগ উপন্যাস প্রথম নাম দিয়েছিলেন তিন পুরুষ উপন্যাসটি বিচিত্রা পত্রিকায় আশ্বিন ও কার্তিক দুই মাস প্রকাশের পর তিনি তিন পুরুষ নাম পরিবর্তন করে রাখলেন যোগাযোগ প্রথম পুরুষ আনন্দ ঘোষাল দ্বিতীয় পুরুষ আনন্দ ঘোষালের পুত্র মধুসূদন এবং তৃতীয় পুরুষ মধুসূদন ঘোষালের পুত্র অবিনাশ ঘোষাল দ্বিতীয় পুরুষ অর্থাৎ মধুসূদনের পারিবারিক ও সামাজিক অবস্থান ও পরিবেশ সবিস্তারে যোগাযোগ উপন্যাসে ব্যাখ্যায়িত হয়েছে আজ উপন্যাসে প্রথম পর্ব উপন্যাস শুরু হচ্ছে তৃতীয় পুরুষ অবিনাশ ঘোষালের জন্মদিনকে কেন্দ্র করে উপন্যাস পাঠে আমি সুদীপ্তা কর্মকার প্রচ্ছদ ডিজাইন ও অন্যান্য শিল্পকলায় মাধুর্য সহকারে শ্রোতাভিমুখী করে তোলার দায়িত্বে সুব্রতপল কর্মকার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আরও কী কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না শুরু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ আজ সাতই আষাঢ় অবিনাশ ঘোষালীর জন্মদিন বয়স তার হল বত্রিশ ভোর থেকে আসছে অভিনন্দনের টেলিগ্রাম আর ফুলের তোড়া গল্পটার এখানেই আরম্ভ কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকালবেলায় শলতে পাকানো এই কাহিনীর পৌরাণিক যুগ সন্ধান করলে দেখা যায় ঘোষালেরা একসময় ছিল সুন্দরবনের দিকে তারপরে হুগলি জেলার নুননগরে সেটা বাহির থেকে পর্তুগিজদের তারায় না ভেতর থেকে সমাজের ঠেলায় ঠিক জানা নেই মরিয়া হয়ে যারা পুরনো ঘর ছাড়তে পারে তেজের সঙ্গে নতুন ঘর বাঁধবার শক্তিও তাদের তাই ঘোষালদের ঐতিহাসিক যুগের শুরুতেই দেখি প্রচুর ওদের জমি জমা গরু বাছুর জনমজুর পাল পার্বণ আদায় বিদায় আজও তাদের সাবেকি গ্রাম শেয়াগুলিতে অন্তত বিঘেদর্শেক আয়তনের ঘোষাল দেখি পানা অবগুণ্ঠনের ভেতর থেকে পঙ্করুদ্ধ কণ্ঠে অতীত গৌরব সাক্ষ্য দিচ্ছে আসছে দেখিতে শুধু নামটাই ওদের জলটা যে জমিদারের কি করে একদিন ওদের পৈতৃক মহিমা জলাঞ্জলি দিতে হয়েছিল সেটাই জানা দরকার এদের ইতিহাসের মধ্যম পরিচ্ছেদে দেখা যায় খিটিমিটি বেঁধেছে যে জমিদারের সঙ্গে এবার বিষয় নিয়ে নয় দেবতার পুজো নিয়ে ঘোষালেরা স্পর্ধা করে চাটুর্যেদের চেয়ে দুহাত উঁচু প্রতিমা গড়েছিল চাটুচ্চেরা তার জবাব দিলে রাতারাতি বিসর্জনের রাস্তায় মাঝে মাঝে এমন মামে তরুণ বসালে যাতে করে ঘোষালদের প্রতিমার মাথা কেটে যায় উঁচু প্রতিমার দল তরুণ ভাঙতে বেরোয় নিচু প্রতিমার দল তাদের মাথা ভাঙতে ছোটে ফলে দেবী সেবার বাধা বরাদ্দর চেয়ে অনেক বেশি রক্ত আদায় করেছিল খুন জখম থেকে মামলা উঠল সে মামলা থামলো ঘোষালদের সর্বনাশের কিনারায় এসে আগুন নিবল কাঠও বাকি রইল না সবই হলো ছাই চাটুর্যেদের বাস্তু লক্ষ্মীর মুখ ফ্যাকাশি হয়ে গেল দায়ে পড়ে সন্ধি হতে পারে কিন্তু তাতে শান্তি হয় না যে ব্যক্তি খাড়া আছে আর সে ব্যক্তি কাত হয়ে পড়েছে দুই পক্ষের ভেতরটাই তখনও গড় করছে চাটুজ্জেরা ঘোষালদের ওপর শেষ কোপটা দিলে সমাজের খাড়ায় রুটিয়ে দিলে এককালে ওরা ছিল ভঙ্গজ ব্রাহ্মণ এখানে এসে সেটা চাপা দিয়েছে কেঁচো সেরেছে কেউটে যারা খোঁটা দিলে টাকার জোরে তাদের গলার জোর তাই স্মৃতিরত্ন পাড়াতেও তাদের এই অপকীর্তনের অনুষ্ঠার বিসর্গওয়ালা ঢাকি জুটল কলঙ্ক ভঞ্জনের উপযুক্ত প্রমাণ বা দক্ষিণা ঘোষালদের শক্তিতে তখন ছিল না অগত্যা চণ্ডীমণ্ডপ বিহারী সমাজের উৎপাতে এরা দ্বিতীয়বার ছাড়লো ভিটে রজবপুরে অতি সামান্যভাবে বাসা বাঁধলে যারা মারে তারা ভোলে যারা মার খায় তারা সহজে ভুলতে পারে না লাঠি তাদের হাত থেকে খসে পড়ে বলেই লাঠি তারা মনে মনে খেলতে থাকে বহু দীর্ঘকাল হাতটা অসার থাকাতেই মানসিক লাঠিটা ওদের বংশ বেয়ে চলে আসছে মাঝে মাঝে চাটুজ্জেদের কেমন করে ওরা জব্দ করেছিল সত্যি মিথ্যে মিশিয়ে সেসব গল্প ওদের ঘরে এখনো অনেক জমা হয়ে আছে খোরো চালের ঘরে আসার সন্ধ্যাবেলায় ছেলেগুলো সেগুলো হা করে শোনে চাটুজ্জেদের বিখ্যাত দাসু সর্দার রাত্রি যখন ঘুমোচ্ছিল তখন বিশ পঁচিশ জন লাঠিয়াল তাকে ধরে এনে ঘোষালদের কাছারিতে কেমন করে বেমালুম বিলুপ্ত করে দিলে সে গল্প আজ একশো বছর ধরে ঘোষালদের ঘরে চলে আসছে পুলিশ যখন খানা তল্লাশি করতে এলো নাই ভুবন বিশ্বাস অনায়াসে বললে হ্যাঁ সে কাছারিতে এসেছিল তার নিজের কাজে হাতে পেয়ে বেটাকে কিছু অপমানও করেছি শুনলেম নাকি সেই ক্ষোভে বেবাগী হয়ে চলে গেছে হাকিমের সন্দেহ গেল না ভুবন বললে হুজুর এই বছরের মধ্যে যদি তার ঠিকানা বের করে দিতে না পারি তবে আমার নাম ভুবন বিশ্বাস নয় কোথা থেকে মাপের একটা গুন্ডা খুঁজে বার করলে একেবারে তাকে পাঠারে ঢাকায় সে করলে ঘটি চুরি পুলিশে নাম দিলে দশরথী মণ্ডল হলো এক মাসের জেল যে তারিখে ছাড়া পেয়েছে ভুবন সেই দিন ম্যাজিস্ট্রেটের কাছে খবর দিলে দাসু সর্দার ঢাকায় জেলখানায় তদন্তে বেরোলো দাসু জেলখানায় ছিল বটে তার গায়ের দোলাইখানা জেলের বাইরের মাঠে ফেলে দিয়ে চলে গেছে প্রমাণ হলো সে দোলাই সর্দারেরই তারপর সে কোথায় গেল সে খবর চাওয়ার দায় ভুবনের নয় এই গল্পগুলো দেউলে হওয়া বর্তমান সাবেক কালের চেক গৌরবের দিন গেছে তাই গৌরবের পুরাতত্ত্বটাও সম্পূর্ণ ফাঁকা বলে এত বেশি আওয়াজ করে যাই হোক যেমন তেল ফুরোয় যেমন প্রদীপ নেবে তেমনি একসময় রাতও পোহায় ঘোষাল পরিবারের সূর্যোদয় দেখা দিল অবিনাশের বাপ মধুসূদনের জোর কপালে মধুসূদনের বাপ আনন্দ ঘোষাল রজপুরের আরত্যারদের মুহুরী বোটা ভাতকা পড়ে সংসার চলে গৃহিণীদের হাতে শাখা খারু পুরুষদের গলায় রক্ষা মন্ত্রের পিতলের মাদুলি আর বেলের আটা দিয়ে মাজা খুব মোটা বইতে ব্রাহ্মণ মর্যাদার প্রমাণ ক্ষীণ হওয়াতে বইতেটাও হয়েছিল প্রমাণসই মফস্বল স্কুলে মধুসূদনের প্রথম শিক্ষা সঙ্গে সঙ্গে অবৈতনিক শিক্ষা ছিল নদীর ধারে আরতের প্রাঙ্গণে পাটের গাঁটের ওপর চড়ে বসে যাচনদার খরিদ্দার গরুর গাড়ির গারোয়ানদের ভিড়ের মধ্যেই তার ছুটি সেখানে বাজারে টিনের চালাঘরে সাজানো সার বাঁধা গুড়ের কলসি আটি বাঁধা তামাকের পাতা গাঢ় বাঁধা বিলাতির অ্যাপার কেরোসিনের টিন সর্ষের ঢিপি কলাইয়ের বস্তা বড় বড় তৌল দাঁড়ি বাঁধা আর বাটকারা সেখানে ঘুরে তার বাগানে বেড়ানোর আনন্দ বাপ ঠাঁড়ালে ছেলের কিছু হবে ঠেলে ঠুলে গোটা দুদিন পাশ করাতে পারলেই স্কুল মাস্টারি থেকে মুক্তারি আদালতে ভদ্রলোকের যে কয়টা তীর্থ আর কোনো না কোনোটাতে মধু ভিড়তে পারবে অন্য তিনটে ছেলের ভাগ্যসীমারেখা গোমস্তাগিরি পর্যন্তই পিল্পে গাড়ি হয়ে রইল তারা কেউ বা কেউবা কেউ বা তালুকদারের দপ্তরে কানে কলম গুঁজে শিক্ষানুবেশিতে রয়ে গেল আনন্দ ঘোষালের ক্ষীণ সর্বস্বের ওপর ভর করে মধুসূদন বাসা নিলে কলকাতার মেসে অধ্যাপকেরা আশা করেছিল পরীক্ষায় এ ছেলে কলেজের নাম করবে এমন সময় বাপ গেল মরা পড়বার বই মাই নোট বই সমেত বিক্রি করে মধুপণ করল এবার সে রোজগার করবে ছাত্রমহলে সেকেন্ড হ্যান্ড বই বিক্রি করার ব্যবসা শুরু হলো মা কেঁদে মরে বড় তার আশা ছিল পরীক্ষা পাশে রাস্তা দিয়ে ছেলে ঢুকবে ভদ্রশ্রেণীর বুহের মধ্যে তারপরে ঘোষাল বংশদণ্ডের আগাই উঠবে বৃত্তির জয় পতাকা ছেলেবেলা থেকে মধুসূদন যেমন মাল বাছাই করতে পাকা তেমনি তার বন্ধু বাছাই করবারও ক্ষমতা কখনও ঠকেনি তার প্রধান ছাত্রবন্ধু ছিল কানাইগুপ্ত এর পূর্বপুরুষেরা বড় বড় সদাগরের মচ্ছুদ্দিগিরি করে এসেছে বাপ নামজাদা কেরোসিন কোম্পানির অফিসে উচ্চ পদে আসেন ভাগ্যক্রমে এরই মেয়ের বিবাহ মধুসূদন কোমরে চাদর বেঁধে কাজে লেগে গেল চাল বাঁধা ফুল পাতায় সভা সাজানো ছাপাখানায় দাঁড়িয়ে থেকে সোনার কালিতে চিঠি ছাপানো চৌকি কার্পেটে ভাড়া করে আনা গেটে দাঁড়িয়ে অভ্যর্থনা গলা ভাঙিয়ে পরিবেশন কিচ্ছুই বাদ দিলে না এই সুযোগে এমন বিষয়বুদ্ধি ও জ্ঞানের পরিচয় দিলেছে রজনীবাবু ভারী খুশি তিনি কেজো মানুষ চেনেন বুঝলেন এ ছেলের উন্নতি হবে নিজের থেকে টাকা ডিপোজিট দিয়ে মধুকে রজপুরের কেরোসিনের এজেন্সিতে বসিয়ে দিলেন সৌভাগ্যের দৌড় শুরু হলো সেই যাত্রাপথের কেরোসিনের ডিপোই কোন প্রান্তে বিন্দুর আকার ছড়িয়ে পড়ল। জমার ঘরের মোটা মোটা অঙ্কের ওপর পা ফেলতে ফেলতে ব্যবসা হু হু করে এগোলো গলি থেকে সদর রাস্তায় খুচরো থেকে পাইকারিতে দোকান থেকে অফিসে উচ্চক পর্ব থেকে সরকারহণে সবাই বললে হে কেই বলে কপাল অর্থাৎ পূর্বজন্মের ইষ্টি এজন্মের এ জন্মের গাড়ি চলছে মধুসূধন নিজেই জানত যে তাকে ঠকাবার জন্য অদৃষ্টের ত্রুটি ছিল না কেবল হিসেবে ভুল করেনি বলে জীবনের অঙ্কের ফলে পরীক্ষকের কাঁটা দাগ পড়েনি যারা হিসেবে দোষে ফেল করতে মজবুত পরীক্ষকের পক্ষপাতের পরে তারা কটাক্ষপাত করতে থাকে রাস ভারী নিজের অবস্থা সম্বন্ধে কথাবার্তা কয় না তবে কিনা আন্দাজ বেশ বোঝা যায় মরাগাঙে পা এসেছে গৃহপালিত বাংলাদেশে এমন অবস্থায় সহজ মানুষই বিবাহের চিন্তা করে জীবিত কালবর্তী সম্পত্তি ভোগটাকে বংশাবলীর পদ পেয়ে মৃত্যুর পরবর্তী ভবিষ্যতে প্রসারিত করবার ইচ্ছা তাদের প্রবল হয় কন্যা মধুকে উৎসাহ দিতে ত্রুটি করে না মধুসূদন বলে প্রথমে একটা পেট সম্পূর্ণ ভরলে তারপরে অন্য পেটের দায় নেওয়া চলে এর থেকে বোঝা যায় মধুসূদনের হৃদয়টা যাই হোক পেটটা ছোট নয় এই সময়ে মধুসূদনের সতর্কতায় রজপুরের পাটের নাম দাঁড়িয়ে গেল হঠাৎ মধুসূদন সব প্রথমেই নদীর ধারের পোড়ো জমি বেবাক কিনে ফেললে তারপর দর সস্তা ইটের পাঁজা পোড়ালি বিস্তর নেপাল থেকে এলো বড় বড় শাল কাঠ সিলেট থেকে চুন কলকাতা থেকে মালগাড়ি বোঝায় করগেটের লোহা বাজারের লোক অবাক ভাবলে এই রে হাতে কিছু জমেছিল সেটা সইবে কেন এবার ব হজমের পালা কারবার মরণ দশায় বলে এবারও মধুসূদনের হিসেব ভুল হল না দেখতে দেখতে রজপুরের ব্যবসা একটা আউট ধরল তার ঘর্ণি টানে দালালরা এসে জুড়ল এলো মারোয়ারির দল কুলির আমদানি হলো কল বসল চিমনি থেকে কুণ্ডলায়িত ধূমকেতু আকাশে আকাশে কালিমা বিস্তার করলে হিসেবের খাতায় গবেষণা না করেও মধুসূদনের মহিমা এখন দূর থেকে খালি চোখেই ধরা পড়ে একা সমস্ত গঞ্জের মালিক পাঁচিল খেরা দোতলা ইমারত গেটে শিলাফলকে লেখা মধুচক্র এ নাম তার কলেজের পূর্বতন সংস্কৃত অধ্যাপকের দেওয়া মধুসূদনকে তিনি পূর্বের চেয়ে আকস্মাত এখন অনেক বেশি স্নেহ করেন এইবার বিধবা মা ভয়ে ভয়ে বেশে বসলে বললে বাবা কবে মরে যাব বউ দেখে যেতে পারব নাকি মধু গম্ভীর মুখে সংক্ষেপে উত্তর করলে বিবাহ করতেও সময় নষ্ট বিবাহ করে পিড়াপিড়ি করে এমন সাহস ওর মায়েরও নেই কেননা সময়ের বাজার দর আছে সবাই জানে মধুসূদনের এক কথা কারো কিছু কাল যায় উন্নতির জোয়ার বেয়ে কারবারের অফিস মফস্বল থেকে কলকাতায় উঠল নাতি নাতনির দর্শন সুখ সম্বন্ধে হাল ছেড়ে দিয়ে মাইহকাল ত্যাগ করলে ঘোষাল কোম্পানির নাম আজ দেশ বিদেশে ওদের ব্যবসা বণিতি বিলিতি কোম্পানির গা ঘেসে চলে বিভাগে বিভাগে ইংরেজ ম্যানেজার মধুসূদন এবার স্বয়ং বললে বিবাহের ফুরসৎ হল কন্যার বাজারে ক্রেডিট তার সর্বোচ্চ অতি বড় অভিমানী ঘরের মানভঞ্জন করবার মতো তার শক্তি চারদিকের থেকে অনেক কুলবতী রূপবতী গুণবতী ধনবতী বিদ্যাপতি কুমারীদের খবর এসে পৌঁছয় মধুসূদন চোখ পাকিয়ে বলে ওই চাটুজ্জে ঘরের মেয়ে যায় ঘা খাওয়া বংশ ঘা খাওয়া নেকড়ে বাঘের মতোই বড় ভয়ঙ্কর এইবার কন্যা কথা নুরনগরে চাটুজ্জেদের অবস্থা এখন ভালো নয় ঐশ্বর্যের বাঁধ ভেঙেছে আনি শরিকেরা বিষয় ভাগ করে বেরিয়ে গেল এখন তারা বাইরে থেকে লাঠি হাতে দশ আনির সীমারা খাবলে বেড়াচ্ছে তাছাড়া রাধাকান্ত জিউর সেবায়তী অধিকারে দশে ছয়ে যতই সূক্ষ্মভাবে ভাগ চেষ্টা চলছে ততই তার শস্য অংশ স্থূলভাবে উকিল মুক্তারের আগেরায় নয় ছয় হয়ে ছড়িয়ে পড়ল আমলারাও বঞ্চিত হল না নূরনগরের সে প্রতাপার নেই আইনি নেই ব্যয় বেড়েছে চতুর্গুণ শতকরা ন টাকা হারে সুদের ন পাওয়ালা মা জমিদারের চারদিকে জাল জড়িয়ে ফেলেছে পরিবারের দুই ভাই পাঁচ বোন কন্যাধিক্য অপরাধে জরিমানা এখনও শোধ হয়নি কর্তা থাকতেই চার বোনের বিয়ে হয়ে গেল কুলিনের ঘরে এদের ধনের বহরটুকু হালামলের খ্যাতিটা সাবেক আমলের জামাইদের পণ দিতে হল কলিন্ডের মোটা দামে ও ফাঁকা খ্যাতি লম্বা মাপে এই বাবদেই ন পার্সেন্ট সূত্রে গাঁথা দেনার ফাঁসে বারো পার্সেন্টের গ্রন্থে পড়ল ছোট ভাই মাথা ছাড়া দিয়ে উঠে পড়ল বিলেতে গিয়ে ব্যারিস্টার করে আসি রোজগার না করলে চলবে না সে গেল বিলেতে বড় ভাই বিপ্রদাসের ঘাড়ে পড়ল সংসারের ভার এই সময়টাতে পূর্বক্ত ঘোষাল ও চেতের ভাগের ঘড়িতে পরস্পরের লখে লখে আরও একবার বেঁধে গেল ইতিহাসটা বলি বড়বাজারের তনসুক দাস হালওয়ালাদের কাছে এদের একটা মোটা অঙ্কের দেনা নিয়মিত সুদ দিয়ে আসছে কোনো কথা ওঠেনি এমন সময় পুজোর ছুটি পেয়ে বিপ্রদাসের সহপাঠী অমূল্য ধন এলো আত্মীয়তা দেখাতে সে এলো বড় অ্যান্টনি অফিসের আর্টিকাল ক্লার্ক হয়ে এই চশমা পরা যুবকটি নুরনগরীর অবস্থাটা আর চোখে দেখে নিলে সেও কলকাতায় ফিরল আর তোর দাসও টাকা ফেরত চেয়ে বসলে নতুন চিনির কারবার খুলছে টাকা জরুরি দরকার বিপ্রদাস মাথায় হাত দিয়ে পড়ল সেই সংকটকালেই চাটুজে ও ঘোষাল এক দুই নামে দ্বিতীয়বার ঘটল দ্বন্দ্ব সমাস এর পূর্বেই সরকার বাহাদুরের কাছ থেকে মধুসূদন রাজ খেতাব পেয়েছে পূর্বোক্ত ছাত্রবন্ধু এসে বললে নতুন রাজা ঘোষ আছে এই সময় ওর কাছ থেকে সুবিধে মতো ধার পাওয়া যেতে পারে তাই পাওয়া গেল চাটুর্যদের সমস্ত খুচরো দেনা এক ঠাই করে এগারো লাখ টাকা সাত পার্সেন্ট সুদে বিপ্রদাস হাফ ছেড়ে বাঁচল কুমুদিনী ওদের শেষ অবশিষ্ট বোন বটে তেমনি আজ ওদের সম্বলিরও শেষ অবশিষ্ট দশা পণ জোটানোর পাত্র জোটানোর কথা কল্পনা করতে গেলে আতঙ্ক হয় দেখতে সে সুন্দরী লম্বা ছিপছিপে যেন রজনীগন্ধার পুষ্পদণ্ড চোখ বড় না হোক একবারে নিবিড় কালো আর নাকটি নিখুঁত রেখায় যেন ফুলের পাপড়ি দিয়ে তৈরি রং শাখের মতো চিকন গোর নিটল দুখানি হাত সে হাতের সেবা কমলার বরদান কৃতজ্ঞ হয়ে গ্রহণ করতে হয় সমস্ত মুখ একটি বেদনার সকরণ ধৈর্যের ভাব কুমুদিনী নিজের জন্যে নিজেই সংকুচিত তার বিশ্বাস সে অপয়া সে জানে পুরুষেরা সংসারে চালায় নিজের শক্তি দিয়ে মেয়েরা লক্ষ্মীকে ঘরে আনে নিজের ভাগ্যের জোরে ওর দ্বারা তা হল না যখন সে ওর বোঝবার বয়স হয়েছে তখন থেকে তার চারদিকে দুর্ভাগ্যের পাপ দৃষ্টি তার সংসারের ওপর চেপে আছে ওর নিজের আয়বুরোর দশা জগদ্দল পাথর তার যত বড় দুঃখ তত বড়ই অপমান কিচ্ছু করবার নেই কপালে করা ঘাত ছাড়া উপায় করবার পথ বিধাতা মেয়েদের দিলেন না দিলেন কেবল ব্যথা পাবার শক্তি অসম্ভব কিছু একটা ঘটে না কোনো দেবতার বর কোনো যক্ষের ধন পূর্বজন্মের কোনো একটা বাকি পড়া পাওনার এক মুহূর্তে পরিস এক একদিন রাতে বিছানা থেকে উঠে বাগানের মর্মরিত গাছগুলোর মাথার উপর চেয়ে থাকে মনে মনে বলে কোথায় আমার রাজপুত্র কোথায় আমার সাত রাজার ধন মানিক বাঁচাও আমাদের ভাইদের আমি চিরদিন তোমার দাসী হয়ে থাকবো বংশের দুর্গতির জন্য নিজেকে যতই অপরাধী করে ততই হৃদয়ে সুধাপাত্র উপুর করে দিয়ে ভাইদের ওর ভালোবাসা দেয় কঠিন দুঃখে নিগড়ানো ওর ভালোবাসা কুমুর পরে তাদের কর্তব্য করতে পারছে না বলে ওর ভাইরাও বড় ব্যথার সঙ্গে কুমুকে তাদের স্নেহ দিয়ে ঘিরে রেখেছে এই পিতৃ মাতৃহীনা ওপরওয়ালার যে স্নেহের প্রাপ্য থেকে বঞ্চিত করেছে ভাইরা তা ভরিয়ে দেওয়ার জন্য সর্বদা উৎসুক ও যে চাঁদের আলোর টুকরো দৈনের অন্ধকারকে একা মধুর করে রেখেছে যখন মাঝে মাঝে দুর্ভাগ্যের বাহন বলে নিজেকে সে ধিক্কার দেয় দাদা বিপ্রতা শেষে বলে কুমু তুই নিজেই তো আমাদের সৌভাগ্য তোকে না পেলে বাড়িতে শ্রী থাকতো কোথায় কুমুদিনই ঘরে পড়াশোনা করছে বাইরের পরিচয় নেই বললেই চলে পূর্ণ নতুন দুই কালের আলো অন্ধকারে তার বাস তার জগৎটা আচ্ছায়া সেখানে রাজত্ব করে সিদ্ধেশ্বরী কন্ঠেশ্বরী ঘেঁটু ষষ্ঠী সেখানে বিশেষ দিনে চন্দ্র দেখতে নেই শাক বাজিয়ে গ্রহণের কুদৃষ্টিকে তাড়াতে হয় অম্বুবাচিতে সেখানে দুধ খেলে সাপের ভয় খোঁজে মন্ত্র পরে পাঠা মানত করে সুপুরি আলোর চাল ও পাঁচ পয়সা শিড়নি মেখে তাগা তাবিজ পরে সে জগতের শুভ অশুভর সঙ্গে কাটবার সস্তয়নের ভাগ্যের জোরে ভাগ্য সংশোধনের আশা সে আশা হাজারবার ব্যর্থ হয় প্রত্যক্ষ দেখা যায় অনেক সময়ই লগ্নের শাখায় শুভ ফল ফলে না তবু বাস্তবের শক্তি নেই প্রমাণের দ্বারা স্বপ্নের মোহ কাটাতে পারে স্বপ্নের জগতে বিচার চলে না একমাত্র চলে মেনে চলা এ জগতে দৈবের ক্ষেত্রে যুক্তির সুসংগতি বুদ্ধির কর্তৃত্ব ভালো মন্দের নিত্য তত্ত্ব নেই বলেই কুমুদিনীর মুখে এমন একটা করুণা ও জানে বিনা অপরাধেই ও লাঞ্ছিত আট বছর হল সেই লাঞ্ছনাকে একান্ত সে নিজের বলে গ্রহণ করেছিল সে তার পিতার মৃত্যু দিয়ে পুরনো ধনী ঘরে পুরাতনকালে যে দুর্গ বাস করে তার পাকা গাঁথুনি অনেক দেউরি পার হয়ে তবেই নতুন কালকে সেখানে ঢুকতে হয় সেখানে যারা থাকে নতুন যুগে এসে পৌঁছতে তাদের বিস্তর লেট হয়ে যায় বিপ্রদাসের বাপ মুকুন্দল ধাবমান নতুন যুগকে ধরতে পারেনি দীর্ঘ তার গৌরবর্ণ দেহ বাবরি কাটা চুল বড় বড় টানা চোখে অপ্রতিহত প্রভুত্বের দৃষ্টি ভারী গলায় যখন হাঁক পারেন অনুচর পরিচর তের বুক থর্থ করে কেঁপে ওঠে যদিও পালোয়ানদের রেখে নিয়মিত কুস্তি করা তার অভ্যেস গায়ের শক্তিও কম নয় তবু সুকুমার শরীরে চিহ্ন নেই পরনে চুটন পরা ফুরফুরে মুসলিনের জামা ফরাস বা ঢাকায় ধুতির যত্নবিন্নস্ত কোচা ভুলুণ্ঠিত কর্তার আসন্ন আগমনের বাতাস ইস্তাকুলে আতরের সুগন্ধবার্তা বহন করে পানের সোনার বাটা হাতে খানসামা পশ্চাদবর্তী দাড়ির কাছে সর্বদা হাজির তগমা পড়া আরদালি সদরদরজায় বৃদ্ধ চন্দ্রভান জমাদার তামাক মাখা ও সিদ্ধি কোটার অবকাশে বেঞ্চে বসে লম্বা দাড়ি দুই ভাগ করে বারবার আঁচড়িয়ে দুই কানের ওপর বাঁধে নিম্নতন দারোয়ানিরা তলোয়ার হাতে পাহারা দেয় দেউরির দেওয়ালে ঝোলে নানান রকমের ঢাক বাঁকা তরোয়াল বহুকালের পুরনো বন্দুক বল্লম বর্ষা বৈঠকখানায় মুকুন্দলাল বসেন গদির ওপর পিঠের কাছে তাকিয়া পারিশদেরা বসে নিজে সামনে বাঁয়ে দুই ভাগে হুকাবরদারেরা জানা আছে এদের কাছ থেকে কার সম্মান কোন রকমের হুকার রক্ষা করা হয় বাঁধানো পা বাঁধার না গুড়গুড়ি কর্তা মহারাজের সঙ্গে আলপোলা গোলাপ জলের সঙ্গে সুগন্ধি বাড়ির আর এক মহলে বৈঠকখানা সেখানে অষ্টাদশ শতাব্দীর বিরতি আসবাব সামনেই কালো দাগ ধরা মস্ত এক আয়না তার গিলটি করা ফ্রেমের দুই গায়ে ডানোয়ালা পরিমূর্তি হাতে ধরা বাতি দান তলায় টেবিলের সোনার জলে কালো পাথরের ঘড়ি আর কতকগুলো বিলিতি কাঁচের পুতুল খাড়া পিঠওয়ালা চৌকি সোফা করিতে দোদুল্যমান ঝাড় লণ্ঠন সমস্তটাই হলেন্ড কাপড়ে মোড়া দেয়ালে পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আর তার সঙ্গে বংশের মোহরি দু একজন রাজপুরুষের ছবি ঘরজোড়া বিলিতি কার্পেট তাতে মোটা মোটা ফুল টকটকে করে রঙে আঁকা বিশেষ ক্রিয়াকর্মে জেলার সুবাদের নিমন্ত্রণ উপলক্ষে এই ঘরের অবগুণ্ঠন মোচন হয় বাড়িতে এই একটা মাত্রই আধুনিক ঘর কিন্তু মনে হয় এটাতে সবচেয়ে প্রাচীন ভূতে পাওয়া কামরা অপব্যবহারে রুদ্ধ ঘন গন্ধে দম আটকানো দৈনিক জীবনযাত্রার সম্পর্ক বঞ্চিত বোবা মুকুন্তলালের সে শৌখিনতা সেটা তখনকার আদকায়দার অত্যাবশ্যক অঙ্গ তার মধ্যে যে নির্ভীক ব্যয়বহুল সেইটাতেই ধনের মর্যাদা অর্থাৎ ধন বোঝা হয়ে মাথায় চড়েনি পাদপীঠ হয়ে গেছে পায়ের তলায় এদের শৌখিনতার আম দরবারে দান দাক্ষিণ্য খাস দরবারে ভোগবিলাস দুই খুব মাপের একদিকে আশ্রিত বাতসল্যে যেমন অকৃপণতা আর একদিকে ঔদ্ধত্ত দমনী তেমনি অবাধ অধৈর্য একজন হঠাৎ ধনী প্রতিবেশী গুরুতর অপরাধে কর্তার বাগানে মালির ছেলের কান মলে দিয়েছিল মাত্র এই ধনির শিক্ষাবিধান বাবদ খরচ হয়েছে নিজের ছেলেকে কলেজ পার করাতেও এখানকার দিনে এতটা খরচ কেউ করে না অথচ মালির ছেলেটাকে অগ্রাহ্য করেননি চাপ গিয়ে তাকে শয্যাগত করেছিলেন রাগের চোটে চাবুকের মাত্রা বেশি হয়েছিল বলে ছেলেটার উন্নতি হলো সরকারি খরচে পড়াশোনা করে সে আজ করে পুরাতনকালের ধনবানদের প্রথমত মুকুন্দালের জীবনে দুই মহলা এক মহলে গৃহস্থ আর এক মহলে ইয়ার্কি অর্থাৎ এক মহলে দশ কর্ম আর এক মহলে একাদশ অকর্ম ঘরে আছেন ইষ্টদেবতা অর্থাৎ ঘরের গৃহিণী সেখানে পুজো অর্চনা অতিথি সেবা পাল পার্বণ ব্রত উপবাস কাঙালি বিদায় ব্রাহ্মণ ভোজন পাড়াপড়শি গুরু পুরোহিত ইয়ার মহলে গৃহসীমার বাইরের সেখানে নবাবী মহল মজলিশি সমারোহে সরগরম এইখানেই আনাগোনা চলত গৃহের অত্যন্ত পুরবাসিনীদের তাদের সংসর্গে এখানকার ধনীরা সহবত শিক্ষায় উপায় বলে গণ্য হতো দুই বিরুদ্ধ হওয়ায় দুই কক্ষবর্তীর গ্রহ উপগ্রহ নিয়ে গৃহিণীদের বিস্তর সহ্য করতে হয় মুকুন্দনারীর স্ত্রী নন্দনারী অভিমানিনী সহ্য করাটা তার সম্পূর্ণ অভ্যাস হলো না তার কারণ ছিল তিনি নিশ্চিত জানেন বাইরের দিকে তার স্বামী তার এই দৌড় যতদূরই যাক তিনিই হচ্ছেন ধুয়ো ভেতরের শক্ত টান তারই দিকে সেই জন্য স্বামী যখন নিজের ভালোবাসার পরেই নিজে অন্যায় করছে তিনি সেটা সইতে পারলেন না এবার তাই ঘটল রাসের সময় খুব ধুম কতক কলকাতা কতক ঢাকা থেকে আমাদের সরঞ্জাম এলো বাড়ির উঠোনে কৃষ্ণযাত্রা কোনো দিন বা কীর্তন সেখানে মেয়েদের ও সাধারণ পড়শিদের ভিড় অন্যবারে তামসিক আয়োজনটা হতো বৈঠকখানা ঘরে অন্তপুরিকাদের রাতে ঘুম নেই বুকে ব্যথা বিচ্ছে দরজার ফাঁক দিয়ে কিছু কিছু অভ্যাস নিয়ে যেতে হচ্ছে এবারে খেয়াল হলো বাই নাচের ব্যবস্থা হবে বজ্রার নদীর ওপর কি হচ্ছে দেখবার জোনেই বলে নন্দরানীর মন রুদ্ধবাণীর অন্ধকারে আঁচড়ে আঁচড়ে কাঁদতে লাগল ঘরে কাজকর্ম লোকে খাওয়ানো দাওয়ানো দেখাশুনো হাসিমুখেই করতে হয় বুকের মধ্যে কাটাটা নড়তে চড়তে কেবলই বাঁধে প্রাণটা হাঁপিয়ে ওঠে কেউ জানতে পারে না ওদিক থেকে থেকে তৃপ্ত কণ্ঠে রব ওঠে জয় হোক রানীমার অবশেষে উৎসবের মেয়াদ ফুরল বাড়ি হয়ে গেল খালি কেবল ছেঁড়া কলাপাতা ও সরাখুড়ি ভারীর ভগ্নাবশেষের ওপর কুকুরের কররব মুখর উত্তরকাণ্ড চলছে ফরাসেরা সিঁড়ি খাটিয়ে লণ্ঠন খুলে নিল চাঁদুয়া নামালো ঝাড়ের টুকরো বাতি ও শোলার ফুলের ঝালরগুলো নিয়ে পাড়ার ছেলেরা কারাকারি বাঁধিয়ে দিল সেই ভিড়ের মধ্যে মাঝে মাঝে চরের আওয়াজ ও চিৎকার কান্না যেন তারস্বরে হাউয়ের মতো আকাশ পুড়ে উঠছে অন্তঃপুরের প্রাঙ্গণ থেকে উচ্ছিষ্ট ভাত তরকারির গন্ধে বাতাস অম্লগন্ধি সেখানে সর্বত্র ক্লান্তি অবসাদ ও মলিনতা এই শূন্যতা অসহ্য হয়ে উঠল যখন মুকুন্দলাল আজও ফিরলেন না নাগাল পাবার উপায় নেই বলেই নন্দরানীর ধৈর্যের বাঁধ হঠাৎ ফেটে খান খান হয়ে গেল দেওয়ানজিকে ডাকিয়ে পালের পর্দার আড়াল থেকে বললেন কর্তাকে বলবেন বৃন্দাবনে মার কাছে আমাকে এখনই যেতে হচ্ছে তার শরীর ভালো নেই দেওয়ানজি কিছুক্ষণ তাকে হাত বুলিয়ে মৃদু বললেন পড়লেন কর্তাকে জানিয়ে গেলেই ভালো হতো মা ঠাকুর আজকালের মধ্যে বাড়ি ফিরবেন খবর পেয়েছি না দেরি করতে পারবো না নন্দরানিও খবর পেয়েছেন আজকালের মধ্যেই ফিরবার কথা সেই জন্যেই যাবার এত দ্বারা নিশ্চয়ই জানেন অল্প একটু কান্নাকাটি সাধ্য সাধনাতেই সব শোধ হয়ে যাবে প্রতিবারই এমনিই হয়েছে উপযুক্ত শাস্তি অসমাপ্তই থাকে এবারে তা কিছুতেই চলবে না তাই দণ্ডের ব্যবস্থা করে দিয়েই দণ্ডদাতাকে পালাতে হচ্ছে বিদায়ের ঠিক পূর্ব মুহূর্তে পা সরাতে চায় না শোবার খাটের ওপর উপর হয়ে পড়ে ফুলে ফুলে কান্না কিন্তু যাওয়া বন্ধ হলো না তখন কার্তিক মাসের বেলা দুটো রৌদ্রে বাতাস আতপ্ত রাস্তার ধারে শিশু সেনীর মর্মরের সঙ্গে মিশে কচ্ছিত গলা ভাঙা কোকিলের ডাক আসছে যে রাস্তা দিয়ে পালকি চলেছে সেখান থেকে কাঁচা ধানের ক্ষেতের পরপ্রান্তে দেখা দিচ্ছে নদী নন্দরানী থাকতে পারলেন না পালকি দরজার ফাঁক দিয়ে সেদিকে চেয়ে রইলেন ওপারের চরে বজ্রা বাধা আছে চোখে পড়ল মাস্তুরের ওপর নিশান উঠছে দূর থেকে মনে হলো বজ্রাজ ছাদের ওপর চিরপরিচিত গুপি হরকরা বসে আর পাখির তকমার উপর সূর্যের আলোয় চকচক করছে সবলে পালকির দরজা বন্ধ করে দিলেন বুকের ভেতরটা পাথর হয়ে গেল মুকুন্তলান যেন মাস্তুল ভাঙা পাল ছেঁড়া টোল খাওয়া তুফানে আছাড় লাগা জাহাজ সসংকোচে বন্দরে এসে ফিরলেন অপরাধের বোঝায় বুক ভারী প্রমোদের স্মৃতিটা যেন অতি ভোজনের ওপরে উচ্ছিষ্টের মতো মনটাকে বিতৃষ্ণায় ভরে দিয়েছে যারা ছিল তারাই আমাদের উৎসাহদাতার উদ্যোগকর্তা তারা যদি সামনে থাকত তাহলে তাদের ভেতরে আবু বসিয়ে দিতে পারতেন মনে মনে বন করেছেন এখন আর এমন হতে দেবেন না তার আলু থালু চুল রক্তবর্ণ চোখ আর মুখের অতি শুষ্ক ভাব দেখে প্রথমটা কেউ সাহস করে কর্তৃ ঠাকুরুনের খবরটা দিতে পারলে না মুকুন্দলাল ভয়ে ভয়ে অন্ত গেলেন বড় বউ মাফ করো অপরাধ করেছি আর কখনো এমন হবে না এই কথা মনে মনে বলতে বলতে শোবার ঘরের দরজার কাছে একটুখানি থমকে দাঁড়িয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকলেন মনে মনে নিশ্চয় স্থির করেছিলেন যে অভিমানিনী বিছানায় পড়ে আছে একেবারে পায়ের কাছে গিয়ে পড়বে এই ভেবে ঘরে ঢুকে দেখলেন ঘর শূন্য বুকের ভেতরটা দমে গেল শোবার ঘরের বিছানায় নন্দরানীকে যদি দেখতেন তবে বুঝতেন যে অপরাধ ক্ষমা করবার জন্য মানিনী অর্ধেক রাস্তায় গিয়ে এসেছেন কিন্তু বড় বউ তখন শোবার ঘরে নেই তখন মুকুন্তলার বুঝলেন তাই প্রায়শ্চিত্তটা হবে দীর্ঘ এবং কঠিন হয়তো আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে কিংবা হবে আরও দেরি কিন্তু এতক্ষণ ধৈর্য ধরে থাকা তার পক্ষে অসম্ভব সম্পূর্ণ শাস্তি এখনই মাথা পেতে নিতে এবং ক্ষমা আদায় করবেন নইলে জলগ্রহণ করবেন না বেলা হয়েছে এখনো সারাহার হয়নি এ দেখে কি সাধী করতে পারবেন শোবার ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন প্যারি দাসি বারান্দায় এক কোণে মাথায় ঘুমটা দিয়ে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন তোর বড় বৌমা কোথায় সে বলল তিনি তার মাকে দেখতে পরশু দিন বৃন্দাবনে গেছেন ভালো যেন বুঝতে পারলেন না রুদ্ধকণ্ঠে জিজ্ঞাসা করলেন কোথায় গেছেন বৃন্দাবনে মায়ের অসুখ মুকুন্তলাল এইবার বারান্দায় রেলিং চেপে ধরে দাঁড়ালেন তারপরে দ্রুত পদে বাড়ির বৈঠকখানায় একা বসে রইলেন একটিও কথা কহিলেন না কাছে আসতে কারো সাহস হয় না দেওয়ানজি এসে ভয় ভয় বললেন মা আনতে লোক পাঠিয়ে দি কোনো কথা না বলে কেবল আগুন নেড়ে নিষেধ করলেন দেওয়ানজি চলে গেলে রাধু খানশামাকে ডেকে পাঠালেন ইলে আও বাড়ির শুদ্ধ লোক হতবুদ্ধি ভূমিকম্প যখন পৃথিবীর গভীর গর্ত থেকে মাথা নাড়া দিয়ে ওঠে তখন যেমন তাকে চাপা দেবার চেষ্টা মিছে নিরুপায়ভাবে তার ভাঙা চোরা সহ্য করতেই হয় এও তেমনি দিন রাত চলছে নির্জল ব্র্যান্ডি খাওয়া দাওয়া নেই একের শরীর পূর্ব থেকেই ছিল অবসন্ন তারপরে এই প্রচণ্ড অনিয়মে বিকারের সঙ্গে বমন দেখা দিলে কলকাতা থেকে ডাক্তার এলো দিন রাত মাথার ওপর বরফ চাপিয়ে রাখলে মুকুন্দলাল যাকে দেখেন খেপে ওঠেন তার বিশ্বাস তার বিরুদ্ধে বাড়ি শুদ্ধ লোকের চক্রান্ত ভেতরে ভেতরে একটা নালিশ কুমড়ে উঠছিল এরা যেতে দিলে কেন একমাত্র মানুষ যে তার কাছে আসতে পারত সে কুমুদিনী সে এসে পাশে বসে ফ্যাল ফ্যাল করে তার মুখের দিকে মুকুন্দলাল চেয়ে থাকেন যেন মার সঙ্গেও চোখ কোথাও একটা মিল আছে কখনো কখনো বুকের ওপর তার মুখ টেনে নিয়ে চুপ করে চোখ বুঝে থাকেন চোখের কোণ থেকে জল পড়তে থাকে কিন্তু কখনো ভুলে একবার তার মার কথা জিজ্ঞেস করেন না এদিকে বৃন্দাবনী টেলিগ্রাম গেছে কর্তি ঠাকুর কালই ফেরবার কথা কিন্তু শোনা গেল কোথায় এক জায়গায় রেলের লাইন গেছে ভেঙে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আরও কী কী শুনতে চান কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আমি যথাসম্ভব চেষ্টা করি আপনারা যা যা শুনতে চান সেগুলোই পাঠ দেওয়ার অবশ্যই বেঙ্গলি লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আমি উৎসাহিত হই পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে হাতের মুঠোয় প্রতিটি পর্ব পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন